আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। মুহতারাম আমার প্রাণ প্রিয় মুসলিয়ার ইকরাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো হাজারো হাজারো শুকরিয়া এবং প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে আমাকে আপনাকে আমাদের দেশের মানুষকে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। মৌলিকভাবে আমাদের বাহ্যিক কিছুই নাই উন্নত বিশ্বের তুলনায়, আমেরিকা চীন ইংল্যান্ড এদের তুলনায় আমাদের কিছুই নেই, এটাই বাস্তব কথা। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত মেহরবানি দিয়ে রহমত দিয়ে তিনি আমাদেরকে হেফাজতে রেখেছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটি মৌলিক পয়েন্ট আপনাদের সামনে পেশ করছি, উল্লেখ করছি। এর মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে বান্দা সবসময় ধোঁকা খা এবং ধোঁকা খেয়ে সে আল্লাহ তাআলা থেকে দৃষ্টি সরিয়ে, আল্লাহ তাআলার বড়ত্ব থেকে দৃষ্টি সরিয়ে মাখলুক উপায় উপকরণ আসবাব এর দিকে তার দৃষ্টি চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল আনকাবুতে অত্যন্ত সুন্দর বলেছেন যে যখন সমুদ্রের জলোচ্ছ্বাসে তোমরা সম্মুখীন হও, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন সবাই আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহ আল্লাহ করে কান্নাকাটি করতে থাকো, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, এরপর আল্লাহ তাআলা যখন মেহরবানি করে সেই বিপদ থেকে বালা মুসিবত থেকে জলোচ্ছ্বাস থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দেন, উদ্ধার করেন, মুক্তি দিয়ে দেন, তখন তোমরা শিরকে লিপ্ত হয়ে যাও, তখন তোমরা এ কথা বলতে শুরু করে দাও যে আমাদের নাবিকটা বড় এক্সপার্ট ছিল, আমাদের এই ছিল, আমাদের সেই ছিল, আমাদের জাহাজটা অমুক কোম্পানির ছিল, দৃষ্টি আল্লাহ থেকে সরে যেয়ে মাখলুকের দিকে সবাব ও আসবাবের দিকে দৃষ্টি চলে যায়, এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক হিসাবে প্রকাশ করেছেন, শিরিক হিসাবে আখ্যা দিয়েছেন। আমাদের অবস্থাও তাই হয়ে যায়, তাই হয়ে যাচ্ছে যে চীন এত অল্প সময়ে কি করে কন্ট্রোল করে ফেলল, চীনের বড়ত্ব, চীনের উপায় উপকরণের বড়ত্ব, চীনের টেকনোলজি, চীনের সিস্টেম ইত্যাদি আমরা আলোচনা করতে শুরু করে দিয়েছি। ভাইও, চীন না আমেরিকা না, গতকাল আমার আপন ভাইয়ের সঙ্গে কথা হইল, আমেরিকাতে ডালাসে থাকেন তিনি, টেক্সাসে, তিনি নিজে বলতেছেন যে আমেরিকানরাই এই কথা এখন বলছে যে কোনো টেকনোলজি কোনো আসবাব কোনো উপায় উপকরণ যে একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র গড ছাড়া আর কেউ এখন হেফাজত করনেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই, তাই আমরা আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করে আমরা সকলে এই কথা বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই একমাত্র বড়, আল্লাহই একমাত্র মহান। আমরা বাসায় বাচ্চাদের সাথে পরিবারের লোকদের সাথে আমরা আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা করি, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দিয়ে দিই।
দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে যে গত সপ্তাহেও মাননীয় সরকারের পক্ষ থেকে এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দিক নির্দেশনা তারা প্রচার করেছেন আমরা সেগুলো আপনাদের সামনে আলোচনা করেছি। কিন্তু আফসোসের কথা সেই দিক নির্দেশনা আমরা কেউই মানছি না। ভাইও, এ কথা নিঃসন্দেহে বলা যায় যে আল্লাহ তাআলা যা ফয়সালা করার তাই হবে, আল্লাহ তাআলা যা ফয়সালা রেখেছেন তাই হবে। কিন্তু মনে রাখবেন, আমি মুসলমান হিসাবে আমার একটু অসতর্কতা, আমি মুসলমান হিসাবে আমার একটু সাবধানতার দ্বারা ইসলামের বদনাম হবে, মুসলমানের বদনাম হবে। আমরা ইতিমধ্যেই শুনেছি যে ভারতে কয়েকজনের একটু অসতর্কতার কারণে এখন এই জিনিসটাকে মিডিয়া কোন দিকে নিয়ে যাচ্ছে বা নিয়ে যেতে চাচ্ছে এবং কিভাবে তারা এই অপচেষ্টা চালাচ্ছে যে কেমন করে মুসলমানদের বদনাম করা যায়, কেমন করে এত সুন্দর একটা কাজের বদনাম করা যায়। অথচ আমেরিকাতে কেন হচ্ছে তাহলে, ইংল্যান্ডে কেন হচ্ছে তাহলে, ইতালিতে কেন হচ্ছে তাহলে, ফ্রান্সে কেন হচ্ছে তাহলে? এই মুহূর্তটা আমাদের জন্য অত্যন্ত সতর্কতার মুহূর্ত, অত্যন্ত সাবধানতার মুহূর্ত। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের অবস্থা যেন লুঙ্গি খুলে পাকড়ি বাঁধার অবস্থা না হয়, লুঙ্গি খুলে পাকড়ি বাঁধার অবস্থা না হয়, যে আমি আমার ইমানি জজবা দেখাইতে যে, আমি আমার ইমানি জোশ দেখাইতে যে আমি মুসলমানের বদনাম করি, আমি ইসলামের বদনাম করি। কারণ পৃথিবীর সবাই একমত এই কথা এখন বলছেন যে এই যে করোনা ভাইরাস, এর একটাই ছড়ানোর একটাই বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন গ্যাদারিং থেকে এই জিনিসটা ছড়া। এবং যে কারণে মাননীয় সরকার থেকে যে আইসোলেশনের কথা বলা হচ্ছে বা যে আপনার সোশ্যাল যে ডিস্টেন্স, সামাজিক যে বিচ্ছিন্নতার কথা বলা হচ্ছে, একটা ঘটনা কেবল সাহাবায়ে কেরামের জীবনের আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরামের জীবনের সবচেয়ে বড় মহামারী হয়েছিল 18তম হিজরিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে জামানা। সিরিয়া অঞ্চলে ছিল এই মহামারীটা, এই মহামারীর নামটা ছিল আমওয়াস প্লেগ। ওই জায়গার নামে আমওয়াসে যেহেতু হয়েছে, তাই 25 থেকে 30 হাজার মানুষ এতে নিহত হয়েছিলেন, যাদের মধ্যে বড় বড় সাহাবায়ে কেরামও ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত মুআজ, এই ধরনের সাহাবি ছিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। কত দোয়া করা হচ্ছে, কত কিছু করা হচ্ছে, থামছে না সাহাবায়ে কেরামের দোয়া। আপনার দোয়া বেশি না সাহাবায়ে কেরামের দোয়া বেশি? আপনার বুজুর্গে বেশি না সাহাবায়ে কেরামের বুজুর্গে বেশি? আপনি কোন মৌলভি আসছেন যে দোয়া করে ঠিক করে দিবেন, তো সাহাবায়ে কেরাম পারলেন না কেন? ভাইও, এমন কোনো কথা প্রচার না করাই যে কিছুদিন আগেও কত ওয়াইজরা কত কিছু বলছে যে মুসলমানদের হবে না, হ্যান হবে না, ত্যান হবে না, এখন হচ্ছে কেন? এই ধরনের কোনো কথা না বলা, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সেই মহামারীতেই শাহাদত বরণ করলেন। এরপরে গভর্নর হইলেন হযরত মুআজ ইবনে জাবাল, তিনিও সেই মহামারীতে শাহাদত বরণ করলেন। এরপর গভর্নর হইলেন হযরত আমর ইবনুল আস, উনি গভর্নর হয়েই সাথে সাথে উনি খুতবা দিলেন, ভাষণ দিলেন ওই জাতির উদ্দেশ্যে, সিরিয়ার বাসীদের উদ্দেশ্যে, যে দেখো, কথাটা গভীরভাবে লক্ষ্য করেন, কথাটা গভীরভাবে লক্ষ্য করেন, কে বয়ান দিচ্ছেন? হযরত আমর ইবনুল আস, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, যিনি মিশর জয়ের যে সৌভাগ্য যার হাতে হয়েছিল, হযরত আমর ইবনুল আস এসেই বয়ান দিলেন আর এই নির্দেশ জারি করে দিলেন, বললেন এই কথা যে দেখো, এই সমস্ত মহামারী লেলিহান অগ্নিশিখার মতো, এই সমস্ত মহামারী প্রজ্বলিত আগুন, লেলিহান অগ্নিশিখার মতো। আগুনের অবস্থাটা হচ্ছে কি, সে সামনে যদি কোনো বস্তু পায় তো গ্রাস করে, আর সামনে যদি কোনো বস্তু না পায় তো আপনি আপনি
নিবে যা। উদাহরণটা খেয়াল করেন ওনার উপমাটা, কান্নারিল মুস্তাইলা ওয়া আনতুম উকুদুহা। এই ঘটনা হাফিজ ইবনে কাসির তার বিদায় নিহায়াতে, আল্লামা ইবনে জারির তাবারি তার তারিখে তাবারিতে, আরও ইতিহাসের গ্রন্থ যারা লিখেছেন সবাই উল্লেখ করেছেন। এরপরে উনি নির্দেশ জারি করে দিলেন, ফাতাফাররাকু ওয়া তাজাব্বালু, ফাতাফাররাকু ওয়া তাজাব্বালু, তোমরা আইসোলেটেড হয়ে যাও, তোমরা আইসোলেটেড হয়ে যাও, বিচ্ছিন্ন হয়ে যাও, এবং পাহাড়ের গুহায়, পাহাড়ের গিরিপথে, পাহাড়ের আড়ালে তোমরা যে যার মতো যে আশ্রয় গ্রহণ করো, বাড়িঘর ছেড়ে চলে যাও। এরপর ওনার এই নির্দেশ জারি করার পর যখন মানুষ এরকম করল, দুই দিন পরেই সেই মহামারী শেষ হয়ে গেল। দেখেন আইসোলেশন, আইসোলেশনের কনসেপ্ট এখান থেকেই আছে। এবং এই যে বলা হচ্ছে সোশ্যাল যে ডিস্টেন্স, তাই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমের চাইতে আমার ঈমান তো বেশি বড় হয়ে যায়নি, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চাইতে আমার বুজুর্গি বেশি বড় হয়ে যায়নি। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই কথা পৌঁছে, ফালাম্মা বালাগা উমারা লাম ইয়াকরাহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপরে কোনো আপত্তি তুলেন নাই হযরত আমর ইবনুল আসের এই কাজের উপরে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা নক্ষত্র সদৃশ, আসহাবি কান নুজুম, তাদের যে কাউকে তুমি ইক্তেদা করবে, যে কাউকে তুমি ফলো করবে, ইহতাদাইতুম, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং ভাইও, আমি একদিকে আফসুসের সাথে এবং স্ট্রংলি কঠিনভাবে আজকে বলতে চাচ্ছি যে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে অবশ্যই যেন আমরা সেটা পালন করি। এবং ঘরে জামাতের ব্যবস্থা করেন না, আপনি জিজ্ঞেস করে দেখেন আপনার বাচ্চাদেরকে জামাতে নামাজ কীভাবে হয় জানে না, এটা শিখান তাকে যে আজান কীভাবে দিতে হয়, এটা শিখান থাকে যে জামাতে কীভাবে ইমামতি করতে হয়, নামাজ পড়তে হয়, মসজিদে ভিড় না করা, মসজিদে ভিড় না করা, আপনার কারণে আমার কারণে যদি কিছু হয়ে যায় তাহলে বদনামটা আমার না ইসলামের হবে, বদনামটা আমার না মুসলমানের হবে। বিধর্মীরা হাসাহাসি করবে যে দেখো এদের অসাবধানতার কারণে, এদের অসতর্কতার কারণে, শুধু হাসাহাসি না দোষারোপ করছে, অলরেডি ভারতে অলরেডি দোষারোপ করছে যে এদের অসতর্কতা অসাবধানতার কারণে এই অল্প কয়েকদিনে এই বিষয়টা ছড়িয়ে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হেফাজত করুক। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে যারা বয়স্ক, যারা এমনিতেই একটু দুর্বল, যাদের সর্দি কাশি আছে, এখনও আমি দেখি ওয়াক্তের নামাজে যখন আসি এইরকম হাঁচি দেয়, আপনা না আদব রক্ষা করে না দোয়া পড়ে, মানে এই কোণা থেকে হাঁচি দিলে ওই কোণা থেকে শোনা যায় এবং কাশতে থাকে। আরে ভাই, বুঝলাম তুমি অসুস্থ না, কিন্তু কেন আরেকজন ভাইকে তুমি আতঙ্কিত করবে, কেন আরেকজন ভাইকে তোমার সম্পর্কে মন্দ ধারণা তুমি পোষণ করার জন্য বাধ্য করবে? দাওয়াত তাবলীগের বড় একটা নীতি আছে, সাথী ভাইকে গুণাগার না বানাই, সাথী ভাইকে গুণাগার না বানাই, এমন কোনো আচরণ আমি না করি যে আচরণের দ্বারা আরেকজন আমার সম্পর্কে মন্দ ধারণা করতে পারে। তৃতীয় নম্বর যে বিষয়টা ভাই বলতে চাচ্ছি যে আল্লাহ আল্লাহ তাআলার মেহরবানি, ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে আবার আমাদের সামনে লাইলাতুল কদর, শবে বরাত আমাদের সামনে আসছে। শবে বরাতের কী ফজিলত এ বিস্তারিত আলোচনা করার সময় আজকে না, পরিবেশও না। কেবল আপনাদেরকে এতটুকু বলতে চাই যে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসাবে ফজিলত মণ্ডিত যে রাতগুলো আছে এর মধ্যে এটাও একটা, এবং এর বিশেষ আমলের মধ্যে পরের দিন রোজা রাখা, রাত্রি জাগরণ করা, তওবা ইস্তেগফার করা, লম্বা দাঁড়িয়ে নামাজ পড়া, দান সদকা করা, এই আমলগুলি আমরা অবশ্যই করব। আর কবর জিয়ারতের কথাও আছে, কিন্তু এ বছর আমাদের কবর জিয়ারত করার দরকার নাই, কবর জিয়ারত গুরুস্থানে যেয়ে নিজে ভিড় করে নিজেই গুরুস্থানে পরিণত না হই, এই বিষয়টা আমরা খেয়াল রাখি। আর বিশেষভাবে আপনাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, এ বছর শবে বরাত, লাইলাতুল বরাতের আমলগুলো আমরা ঘরে করব, মসজিদে আমরা আসবো না, আমরা মসজিদে গ্যাদারিং করব না, মসজিদে ভিড় করব না, আমরা এটা ঘরে করব। আর চতুর্থ নম্বর ছোট্ট একটা আমার ডাক্তার ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি, আমার ডাক্তার ভাইদের ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনাদের এই পেশা অত্যন্ত ফজিলতের একটা পেশা। হাদিসে একমাত্র কোরআন হাদিসের জ্ঞানকে আর মেডিকেল সায়েন্সকে, ডাক্তারি বিদ্যাকেই
এলএম বলা হয়েছে, আর বাকি যা ইঞ্জিনিয়ারিং বা যা আছে এগুলিকে এলএম বলা হয় নাই, এগুলিকে বলা হয়েছে হুনর। হুনর মানে হচ্ছে শিল্পকলা, যে আপনি কিভাবে সুন্দর করে বসবাস করবেন, শিল্পকলা। স্বাস্থ্যবিজ্ঞান, ডাক্তারিবিদ্যা আর শরীয়তের জ্ঞান, এই দুইটাকে এলএম বলা হয়েছে। একজন ডাক্তার কত সোয়াব সে তার চিকিৎসা সেবার মাধ্যমে অর্জন করতে পারে, 70,000 ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে, এবং সে যতক্ষণ রুগীর সেবায় থাকে সে যেন জান্নাতের বাগিচার মধ্যে বিচরণ করতে থাকে। সেই ডাক্তারের কাছে আমার একটা নিবেদন থাকবে যে এই মুহূর্তে বড় দরকার দরদি এবং সাহসী, দরদি এবং সাহসী। আপনি ডাক্তার নিজেই যদি টনটাস টনটাস করেন, আপনি ডাক্তার নিজেই যদি দূরে দূরে থাকেন, তো রুগী তো আতঙ্কেই মারা যাবে। এবং সত্য হইলেও এরকম কথা রুগীকে না বলা বা এরকম কথা প্রচার না করা, যেমন শুরু থেকেই আমার এই জিনিসটা অপছন্দ হচ্ছে যে করোনা ভাইরাসের কোনো ওষুধ নাই, করোনা ভাইরাসের কোনো ওষুধ নাই, এটা শুনেই তো রুগী অর্ধেক সে দুর্বল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস 5354 নম্বর হাদিস 5354, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালালাহু শিফাআন, আল্লাহ তাআলা এমন কোন রোগ দেন নাই যে রোগের কি নাই ওষুধ নাই। করোনা ভাইরাসের ওষুধ থাকবে না কেন? করোনা ভাইরাসের আলামত সর্দি কাশি, সর্দি কাশির ওষুধ আছে না? করোনা ভাইরাসের আলামত শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের ওষুধ আছে না? করোনা ভাইরাসের আলামত হইল কি, মাথা ব্যথা করা, মাথা ব্যথার ওষুধ আছে না? তো বলার দরকারটা কি এটা যে করোনা ভাইরাসের কোনো ওষুধ নাই? আর একজন মুসলমান ডাক্তার হিসাবে আপনার ঈমান, আপনার ইয়াকিন অত্যন্ত দৃঢ় থাকা, আমি মাননীয় প্রশাসনের কাছে অনুরোধ করব যে দেখেন, হুমকি দিয়ে কোনোদিন মানুষের মহব্বত সেবা পাওয়া যাবে না। তাই প্রশাসনের যারা ডাক্তার ভাই বোনদেরকে হুমকি দিচ্ছেন যে না আসতে হবে, না আসলে এই হবে সেই হবে, এটা না করি এই মুহূর্তে আমরা অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত আপনার এনকারেজের মাধ্যমে, উৎসাহের মাধ্যমে, এবং মাননীয় সরকারের কাছে আমি বিনীতভাবে আবেদন করব, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে, যে এই মুহূর্তে ডাক্তারদেরকে উৎসাহ এবং উজ্জীবিত করার জন্য তাদের অতিরিক্ত একটা হাদিয়া, অতিরিক্ত একটা ভাতাও গভর্নমেন্ট সরকার ইচ্ছা করলে এটা করতে পারে, এতে ডাক্তাররা উজ্জীবিত হবে। এবং আমি যতটুকু শুনেছি যে গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে রেভে গেলে এরকম একটা ভাতা অলরেডি আছে, যেটাকে আপনার ঝুঁকি ভাতা বলা হয়, এটা ডাক্তারদের জন্য যদি করে দেন ডাক্তাররা একটু উজ্জীবিত হবে। তারাও তো মানুষ, জানের মায়া, সন্তানের মায়া, বিবি সাহেবের মায়া তো তাদেরও আছে, তাই তাদেরকে একটু উজ্জীবিত করা, আর আতঙ্ক ছড়া এরকম কোনো কথা সত্য হইলেও প্রকাশ না করা, হ্যাঁ মানুষকে সতর্ক এবং সাবধান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন যা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তা মেনে চলতে পারি, এবং বিশেষভাবে আমাদেরকে, আমাদের দেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা এই মহামারী থেকে যেন হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।